কুয়াকাটা সি বিচের এই জায়গাটা খুবই সুন্দর। এখানে সাগরের সাথে জঙ্গল রয়েছে, চারদিক নিরিবিলি এবং শান্ত। কিছু গাছে দেখা যাচ্ছে হলুদ রঙের অজস্র ফুল ফুটে রয়েছে। কুয়াকাটা লেবু বনে সি বিচের সাথে কিছু রেস্টুরেন্ট আছে। এসব রেস্টুরেন্টে কাঁকড়া ও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। রেস্টুরেন্টগুলোর সামনে মাছ ও কাঁকড়াগুলো সাজানো থাকে। সেখান থেকে পছন্দ মতো অর্ডার করলে রেস্টুরেন্টগুলোর লোক রান্না করে দেয়। কাঁকড়া দেখে খেতে ইচ্ছা করলো, তাই অর্ডার করলাম। কাঁকড়াগুলো তরতাজা, বেশ দৌড়াদৌড়ি করছে। এখানে একটি নীল রঙের কাঁকড়া আছে। নীল রঙের কাঁকড়া খুবই কম দেখা যায়। এবার কাঁকড়াগুলো রান্নার জন্য তৈরি করছে। হাতের তালু দিয়ে উপর ও নিচের জয়েন্টের জোরে চাপ দিয়ে কাঁকড়ার খোলস ভেঙে ফেলছে। তারপর ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দিচ্ছে। কাঁকড়ার ভেতরে হলুদ রঙের যা দেখা যাচ্ছে সেগুলো হলো ঘিলু। ঘিলুর টেস্টও বেশ দারুণ। কাঁকড়ার দ্বারা লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে নেওয়া হচ্ছে। কাঁকড়ার খোলস থেকে ঘিলুগুলো বের করে বাটিতে নিয়ে নিচ্ছে। এখন তৈরি করে রাখা মশলাতে কাঁকড়াগুলো মাখিয়ে নেওয়া হচ্ছে। একটা একটা করে সবগুলো কাঁকড়াতে মশলা মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার রাঁধুনি কাঁকড়া ভাজা শুরু করে দিল। এখানে মাটির চুলাতে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়েছে। এই লেবু বনের সবগুলো রেস্টুরেন্ট টিন ও কাঠ দিয়ে তৈরি এবং সবগুলোই অস্থায়ী, কারণ বর্তমানে রেস্টুরেন্টগুলো যেখানে তার সাগরের কাছাকাছি হওয়াতে বর্ষার মৌসুমে জলে ভেসে যায়। তখন রেস্টুরেন্টগুলোকে পেছনে সরিয়ে নেওয়া হয়। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন রাঁধুনি অন্যান্য মশলার সাথে চটপটি মশলা মিশিয়ে এক ধরনের গ্রেভি বানিয়ে নিল। তৈরি হয়ে যাওয়া গ্রেভিতে কাঁকড়াগুলো একে একে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রতিটি কাঁকড়া ভালোভাবে গ্রেভিতে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার তৈরি হয়ে গেল কুয়াকাটা লেবু বনের অতি পরিচিত কাঁকড়া ভাজা।